আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম কেস্টেলের আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা আজকে দেখাব আপনার বাইকটি চলতে চলতে রানিং এ বন্ধ হয়ে যায়, বাইকের তেল থাক আছে সব আছে এবং বাইকের সব কিছু ঠিক থাকার পরেও বাইকের পারফরম্যান্সও খুব ভালো, তারপরেও আপনার বাইকটি আপনি যখন লং এ যান গাড়ি একটা ধাক্কা দেয় এবং বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে এবং কিছু সময় পর আবার স্টার্ট হয়। তো আমরা আজকে মূলত এই সমস্যাটি নিয়ে কাজ করব। এই বাইকটি চলছে অনেক কম, 1400 কিলোমিটার মতো বাইকটি রানিং। তো এই বাইকটির যে সমস্যা সেটি হচ্ছে বাইকটি রানিংয়ে লংয়ে গেলে বন্ধ হয়ে যায় এবং বাইকটি লংয়ে চালানোর সময় বাইকটি ধাক্কা দেয়। তো আপনি পিক আপ ধরে বসে আছেন, অ্যাক্সেলেটার ধরে বসে আছেন, তারপরে বাইকটি বন্ধ হয়ে যায় এবং কিছু সময় পর আবার বাইকটি স্টার্ট হয়। তো আমরা আজকে সেই সমস্যাটা আজকে সমাধান করব। তো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আমরা সরাসরি চলে যাই, কী কারণে আপনার বাইকটি সব কিছু ঠিক থাকার পরেও, বাইকের ফুয়েল ট্যাঙ্কিতে তেল ফুল থাকার পরেও বাইকটি কেন বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে, আমরা সেটা দেখি। খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা, আপনাদের জন্য ইনফরমেটিভ হবে যারা নতুন বাইক কিনছেন এই সমস্যায় পড়ে আছেন। তো চলুন আমরা সমস্যাটা কোথায় দেখি। তো খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা এবং অদ্ভুত লাগতে পারে। আমরা চলে যাব ফুয়েল ট্যাঙ্কে, আমরা ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা খুলব। আমরা খুলে ফেললাম ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা এবং এখানে কিন্তু বাইকটি কিছু সময় চালালে বাইকটি যখন ধাকি খায় এর ভেতরে কিন্তু একটা গ্যাস হয় এবং এই ফুয়েল ট্যাঙ্কটি খুললে ফস্ট করে একটা আওয়াজ আসে যে গ্যাসটা এখান থেকে লিক করে বেরোয় আসে, দেন বাইকটা আবার স্টার্ট হয়। তো আমরা প্রথমে ফুয়েল ট্যাঙ্কের এই ক্যাপটি এখানে যে এল এঙ্কি নাটগুলো লাগানো আছে আমরা খুলে নিব, দেন আমরা এর ভেতরে কাজ করব। যে গ্যাসটি হয়ে যাচ্ছে ট্যাঙ্কির ভেতরে সেটা আমরা সলভ করব, সলভ করে আমরা রেজাল্ট দেখব যে বাইকটা আবার বন্ধ হয় কি না। তো আমি আজকে আমার অ্যাকশন ক্যামটা আনতে পারি নাই, তো আপনাদের পুরোপুরি ডিটেলস দিয়ে দেবো এই ভিডিওতে, কেন আপনার বাইকটি রানিংয়ে বন্ধ হয়ে যায় এবং কীভাবে সেটা সলভ করবেন। তো চলুন আমরা ভিডিওটি এখানে আপাতত স্টপ রাখি, দেন আমরা ফুয়েল ট্যাঙ্কটি খুলে আমরা কীভাবে এটা সলভ করবো সেটি দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, আমরা কিন্তু ফুয়েল ট্যাঙ্কের এই ক্যাপটি খুলে নিয়েছি। তো সমস্যাটা কিন্তু এখানেই, আমি আপনাদের এটা বুঝিয়ে বলি কোথা থেকে সময়। এখানে আপনারা লক্ষ্য করলে টের পাবেন এখানে কিন্তু অনেক কার্বন জমে আছে এর ভেতরে, এই যে এই টাইপের কার্বন জমে আছে। আর এখানে একটি ফুটা থাকে, এই যে আমার আঙ্গুলের মাথায় এখানে কিন্তু একটি ফুটা আছে, এটা দিয়ে কিন্তু আমাদের ফুয়েল ট্যাঙ্কে হাওয়া যাওয়া আসা করবে। তো এই যে গ্যাস মানে হাওয়া টানার যে ফুটাটা, এটা কিন্তু এই কার্বন পড়ে বা এই ময়লা পড়ে জ্যাম হয়েছে। আমরা এখন এটা এই পুরা আমাদের ফুয়েল ট্যাঙ্কের ইয়াটা পরিষ্কার করব। ওকে, এবং এটা ওয়াশ করার পরে আপনাদের দেখাবো এই যে এখানে যে ফুটাটা আছে এটা ক্লিয়ার, এখান থেকে হাওয়া যায় কি না। এখান থেকে হাওয়া পাস করাই মূলত মূল মিশন আমাদের এখন। এখান থেকে যখন হাওয়া পাস করবে আপনাদের এই সমস্যা 100% ঠিক হয়ে যাবে। তো আমরা আগে ফুয়েল ট্যাঙ্কের এই পুরো যে মেকানিক্যালটা আছে এটা পুরো ওয়াশ করব, করে এখান দিয়ে হাওয়া পাস করে কিনা দেখব। তো ভিউয়ার্স, এখানে যে লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে এখানে একটি ফুটা দেখতে পারছেন, এই ফুটার সাথে এখানে একটি, এখানে একটি আপনার ফুটা আছে, এই দুইটা ফুটার কিন্তু সরাসরি সংযোগ। তো এখানে কিন্তু একটি বল থাকে এরকম, এই বলটাতে জং হয়ে গিয়েছিলো যার ফলে বলটা এখান থেকে মুভ করতেছিল না, যার ফলে কিন্তু আমাদের এই ফুটার সাথে এই ফুটার যে সংযোগটা, মানে আমি যখন বাইকটি চালাবো ট্যাঙ্কিতে কিছু হাওয়ারও প্রবেশ দরকার আছে, হাওয়ার প্রবেশের জন্য এই ভাল্বটা এখানে বলটি থাকে, এখানে যে কার্বন পড়ার কারণে বলটি ঠিকমতো এখান থেকে মুভ করতে পারতেছিল না, যার ফলে এখানকার ফুটাটা দিয়ে আপনার বাতাসটা ট্যাঙ্কির ভেতরে প্রবেশ করতে পারতেছিল। তো এই হচ্ছে মূলত সমস্যা। আপনার বাইক যে বাইকে হয়ে থাক, যে কোনো কোম্পানির বাজাজ হোক, সুজুকি হোক, এই টাইপের ট্যাঙ্কির মুকালা বাইকগুলোতে কিন্তু এই সমস্যায় হয়ে থাকে। আপনাকে শিওর হইতে হবে আপনার ট্যাঙ্কিতে বাতাস প্রবেশ করার লাইনটা ইজি করে দিতে হবে, যেটা আমি এইমাত্র করলাম। এই বলটি আমি চেঞ্জ করে দিব এবং এই ফুটার যে সংযোগটা এটা ক্লিয়ার করে দিয়েছি হাওয়া দিয়ে, WD-40 দিয়ে
এবং এখন কিন্তু এটা প্রপার কাজ করতেছে। এখন আমার ট্যাঙ্কিতে সঠিকভাবে বাতাসের প্রবেশ নিশ্চিত করতে সক্ষম হয়েছি, যার ফলে আমার যে সমস্যাটা ছিল বাইক চলতে চলতে বন্ধ হয়ে যাওয়া, সেই সমস্যাটা কিন্তু আমি 100% ঠিক করে ফেলেছি এবং এই সমস্যা আমি আগেও সেরেছি এজন্য। তো আর এইগুলো অবশ্যই আমি ওয়াশ করে দিব। দেন আমাদের যে চলতে চলতে বন্ধ হয়ে যাওয়া যে সমস্যাটা, এটা কিন্তু 100% ফিক্স হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত ভিডিওতে আপনাদের বাইক, অনেকের কমেন্ট থাকে বাইক চলতে চলতে বন্ধ হয়ে যাওয়া যে সমস্যাটা, এটা নিয়ে অনেকে কার্বোটার খুলে বসে থাকে, আরও ইন্টারনালি অনেক কাজ করে থাকে তারপরেও সলভ হয় না। তো এটা কিন্তু খুব ছোট্ট এই সমস্যার কারণে হয়। তো আপনাদের নিশ্চিত হতে হবে যে ট্যাঙ্কিতে হাওয়া প্রবেশের যে লাইনটা, যেটা কিনা ট্যাঙ্কির মুখের ভেতর থাকে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে, দেন আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই ছিল এবং আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই অগ্রযাত্রায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।